দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি ও তার সহযোগী সংগঠন জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভা শেষে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, একাত্তরের শান্তি কমিটি গঠন করেও বাংলাদেশের স্বাধীনতা ঠেকানো যায়নি, এখনও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। 18ই মার্চ জামাত শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপির ইন্ধনেই জামাত শিবির সারা দেশে সন্ত্রাস করছে বলেও অভিযোগ করেন মাহবুবুল আলম হানিফ। আজকে এই বিএনপি এবং জামাত মিলে যে পিস কমিটির নামে ওই 71-এর রাজাকারদের রক্ষা করার জন্য যে কমিটি করেছেন, এই কমিটি করে তাদেরকে রক্ষা করতে পারবে না। এটার মাধ্যমে জাতির কাছে একটি মুখোশ অন্ধকে চিহ্নিত হয়ে যাবে পাড়ায় মহল্লায়, যে কারা এই স্বাধীনতা বিরোধী শক্তি, কারা মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী, এই নবপ্রজন্মের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। সহিংসতা বন্ধ করে পরিষ্কার মন নিয়ে এগিয়ে আসলে যে কোনো দলের সাথে সরকার আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি। সোমবার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দীপুমনি বলেন, যারা সহিংসতা করে তারা কোনো শান্তিপূর্ণ সমাধান চায় না, আর তাই সহিংস কোনো দলের সাথে আলোচনায় বসবে না সরকার। এ সময় তিনি আরও বলেন, দেশের চলমান সহিংসতার প্রকৃত বিবরণ জানিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে চিঠি পাঠানো হবে। সাম্প্রদায়িক বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে, আর তাদের সঙ্গে তো আলোচনার কোনো ব্যাপার নেই। আলোচনা হবে যারা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ চায়। কেউ যদি সহিংসতা ত্যাগ করে আলোচনায় আসতে চায়, নিশ্চয়ই সেটির জন্যও পথ খোলা থাকতে পারে, কিন্তু অবশ্যই যে কোনো আলোচনায় পরিষ্কার হাত নিয়েই আসতে হয়।